হ্যালো, কেমন আছেন সবাই? অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আসলে আজকে ভিডিওটা দেওয়ার পেছনে দুই তিনটা কারণ আছে, কারণগুলো ব্যাখ্যা করব। তবে একটা জিনিস বলি, আমি না বাংলা চলচ্চিত্রের সামনে একটা স্বর্ণালী যুগ নতুন করে দেখতে পাচ্ছি, এটাই সবচাইতে বড় পাওয়া আমার জন্য। আচ্ছা, কয়েকদিন হলে এত এসএমএস ইনবক্সে এত জিজ্ঞাসা, মামুন ভাই আপনার কনসেপ্ট তো চুরি হয়ে গেল, আপনি প্রথম বলেছিলেন দরদ ভুসখলিফাই দেখানো হবে, টিজার দেখানো হবে, তাহলে তো এখন রাজকুমার দেখাচ্ছে, এখন কি হবে, আপনি কেন কিছু বলতেছেন না? আমি অত্যন্ত এবং প্রচন্ড হ্যাপি যদি রাজকুমারের টিজার বা যেটা আদনান সাহেব বলছেন, আদনান ভাই বলছেন, এটা যদি হয় আমার মতো খুশি আর কেউ হবে না। কারণ একটা জিনিস, আমরা তো এটাই চাইছি না যে বাংলাদেশের সিনেমা বহির্বিশ্বে যাবে, মানুষ দেখবে। তো আজকে আমি একটা কনসেপ্ট ডেভেলপ করছি, সেটাতে যদি আমাদের দেশেরই একটা সিনেমা সেই কনসেপ্ট নিয়ে কাজ করে, এটা তো আমাদেরই ক্রেডিট না, আমাদের দেশের সিনেমা দেখা যাচ্ছে, এটা তো আমি খারাপের কিচ্ছু পাচ্ছি না। এখানে কম্পিটিশনের কিচ্ছু নাই, দেখেন প্রত্যেকটা ছবি আমাদের সিনেমা, চলচ্চিত্র আমাদের। আজকে এই যে একটা কম্পিটিশন শুরু হলো যে হ্যাঁ বুসখলিফাতে রাজকুমারও দেখা যাবে, দরদ দেখা যাবে, আমি তো চাই তুফান সিনেমাটারও টিজার দেখানো। শুধু তাই নয়, আরো যে সাকিব ভাইয়ের বাইরেও অনেকগুলো ছবি এখন বানাচ্ছে অনেকগুলো প্রডিউসার, অনেকগুলো প্রোডাকশন আছে, তাদের ছবিটাও যাতে দেখানো যায়, এটাই কিন্তু বড় দিক। এখানে হেরে যাওয়া, আপনার আগে দেখায় ফেললো, ভাই এইসব ছাড়েন না ভাই, আমরা সবাই মিলে কাজ করতেছি, যেভাবে হোক বাংলাদেশের চলচ্চিত্রটা যেন বহির্বিশ্বে যায়, মার্কেটটা যেন বড় হয়, আমরা প্রাউড ফিল করে বলতে পারি আমরা এখন 10 কোটি টাকা দিয়ে ছবি বানাচ্ছি, আমরা এখন 20 কোটি টাকা দিয়ে ছবি বানাচ্ছি, এটাই তো চাইছিলাম না। এরপর অনেকে বলছে, ভাই আপনি ইন্ডিয়াতে শুটিং করলেন, তুফান টিমে তো এখন রামোজি ফিল্ম সিটিতে যাচ্ছে। ভাই রামোজি ফিল্ম সিটি আমার জন্য নতুন কিছু না, আমি আমার লাইফের প্রথম ছবি মোস্ট ওয়েলকাম বানাইছি 2011-এ, বাংলাদেশের প্রথম ছবি ছিল মোস্ট ওয়েলকাম, যেইটা কিনা 43 দিন রামোজি ফিল্ম সিটিতে শুট করে আসছে, 1 মাস ধরে সেট ফেলছি। ইটস নট এ নিউ থিংস, এটা ভালো, তো একটা কম্পিটিশন ক্রিয়েট হচ্ছে, ভালো কন্টেন্ট, ইটস এ গুড কম্পিটিশন আমি মনে করি। এই যে কম্পিটিশন, ওর চাই তোর কন্টেন্ট ভালো হইতে হবে, ওর চাই তোর গান ভালো হইতে হবে, লোকেশন ভালো হইতে হবে, সব ভালো হইতে হবে, এটা তো আরো বড় ব্যাপার ভাই। আমি অনন্য মামুন, আমার এতটুকুই আজকে মানে ভাবতে ভাল লাগে যে হ্যাঁ আমি চিন্তা করছিলাম বুসখলিফাতে দেখা যাবে, আজকে আর একটা ছবি আমি জানি না এখনো কনফার্ম কিনা, বাট তারাও চিন্তা করছে বুসখলিফায় দেখা যাবে। তো ভাই এখানেই তো একজন পরিচালক, একজন বাংলাদেশি মানুষ ক্রিয়েটিভ হিসেবে এটাই তো আমার বড় পাওয়া, যে আমি একটা স্বপ্ন দেখতেছি, সেই স্বপ্নটা এখন সবাই দেখতেছে। তবে একটা সারপ্রাইজ কিন্তু বলে রাখি, 28 তারিখে আমি যে চমকটা দেখাবো এটা কিন্তু আগেই বলতেছি না, কারণ এটার প্রথম ভাগিদারটা আমি হইতে চাই, সেটা 28 তারিখে ওয়েট করতে হবে। দুবাই করছি কাজটা, বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন কিছু। একটা ইনফরমেশন দিই, অলরেডি আমরা এখানকার একটা ডিস্ট্রিবিউটরদের সাথে এগ্রিমেন্ট করে ফেলেছি, বড় বড় চেইন যারা আছে, আমরা শুধু দরদ না প্রত্যেকটা বাংলা ছবি এখন মিডল ইস্টে একটা গোছালোভাবে হবে। আমি চাই আরও কম্পিটিটর আসুক, যত কম্পিটিশন আসবে, যত বড় বড় কোম্পানি আসে আমাদের ইন্ডাস্ট্রিতে, তত বেশি ইনভেস্টমেন্ট আসবে, কত বড় বড় ছবি হবে, এটাই তো ভালো জিনিস। সাকিব ভাইকে নিয়ে বিগ একটা সারপ্রাইজ দিব, যেটা এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে হয়নি, সেটাও দিব ইনশাল্লাহ 28 তারিখের আগেই বলবো। আমি চাই আমরা কেউ কারো কম্পিটিটর নই, আমরা যারা ছবি বানাচ্ছি, আজকে আদনান ভাইয়ের মতো মানুষ ছবি বানাইতে আসছে, আজকে আলফায় আসছে, চৌকি আসতেছে, সবাই মিলে আমরা ইন্ডাস্ট্রিকে বড় করি, এটাই তো ব্যাপার। কম্পিটিশন তো এইভাবে হওয়া উচিত। এই কম্পিটিশনটাকে আপনারা যারা সাকিব ভাই আছেন, চলচ্চিত্র আছেন, দেখেন কিছু কিছু ইউটিউবার আছে সস্তা ভিউ পাওয়ার জন্য অনেক কথাই বলে, এগুলো তো কাম দিয়ে। আরে ভাই ইন্ডাস্ট্রি বড় হচ্ছে তো, কম্পিটিশন, 3টা বড় ছবি, কত আলোচনা, এটাই তো বড় ব্যাপার। কে নাম্বার 1 হবে, কে 2 হবে, কে 3 হবে, এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা ভালো কন্টেন্ট বানাচ্ছি। আর একটা জিনিস বলতে চাই আমি আপনাদেরকে, ভাই আমি এটা কখনোই বলবো না আমার এই ছবি 100 কোটি টাকার রেকর্ড ব্রেক করবে, আমার এই ছবি ফ্লপ হলে আমি জীবনে ছবি বানাবো না, নয়, আমি অনন্য মামুন ছবি বানানোর জন্য আসছি, আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে আমি ছবি বানাবো, ওটাই আমার ধ্যান ধারণা, ঠিক আছে? আর এই যে ওয়ার্ডিংগুলো, কিছু আমার মনে হয় কিছু ওয়ার্ডিংয়ে আমাদের একটু প্রবলেম আছে। আসলে চলচ্চিত্রটা অনেক বড় জায়গা, এই জায়গাতে আমরা সুস্থ একটা কম্পিটিশন চাই, যদি অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে এটা ভালো দিক আমাদের। ও দরদ রিলিজের, হ্যাঁ এটা নিয়েও অনেক কথা হচ্ছে, দরদ কবে, মামুন ভাই গান ছাড়তেছেন না কেন, প্রমো ছাড়তেছেন কেন, আমি আগেই দরদের রিলিজ ডেট কনফার্ম করেই আমরা গান প্রমো ছাড়বো, এর আগে আমরা কিচ্ছু ছাড়ছি না, কারণ একটা জিনিস পুরনো হয়ে যাবে, এখন রাজকুমার ইদে আসতেছে এটা আমরা কনফার্ম, এখন যদি আমি প্রমো ছাড়ি ওটার সাথে কম্পিটিশন করে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে, ওই ছবিটার হাইপটা ক্রিয়েট হয়েছে ওটাকে ক্রিয়েট হতে দেন না। একটা রাজকুমার ভালো বিজনেস হলে একটা দরদের ভালো বিজনেস হবে, একটা দরদের ভালো বিজনেস হলে একটা তুফানের ভালো বিজনেস হবে, একটা তুফানের ভালো বিজনেস হলে অন্য অন্য হিরো হিরোইনদেরও ছবির বিজনেসটা বাড়বে। একটা সুস্থ কম্পিটিশনে আসেন, সবাই মাথা ঠান্ডা রাখেন, ভালো কিছু হবে, এখানে হারা জিতার কিচ্ছু নেই। একটা আইডিয়া, অনেকে বলেন মামুন ভাই আপনারা সব বলে দেন, আরে ভাই বলবো না কেন, আজকে আমার বলাতে যদি আরো 2টা ছবি ব্রুসখলিফাতে দেখা যায়, এটা আমি নিজে অনন্য মামুন হিসেবে বাংলাদেশ হিসেবে গর্ব করতে। ভালো থাকবেন,
সারপ্রাইজ আছে যে যেটা ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি, হচ্ছে খুব শীঘ্রই। দুবাই থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা, ভালো থাকবেন।